কয় বিয়ে করলে বয়ের সাথে শালি ফিরি তোর কপালত মারবো বার বেটা ব্যাখ্যা ফাজিল কোথাকা এটা হুইল পাউডার পাইছিস নাকি যে বালতি ফিরে দেবে বয়ের সাথে বলে শালি ফিরি সার্কাস সার্কাস করিস না বেটা আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলেন আমি রাগ করতেছেন মনে হয় এজন রসুলকে গালি দেয় তারা যারো সন্তান যারা কথা কয় ঠিক কিনা এই ওয়ালিদ বিন মুগিরা কাল্লা রসুল যখন বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম তুই একটা পিতৃ পরিচয়হীন যারো সন্তান এই কথা শোনার পর রাগ আরো বাইরে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এত বড় কথা বললা বলে হ্যাঁ ঠিক আছে থামো বাড়িতে যাই বলেন তো ছেলেটা বৈধ না বৈধ এই গোপন তত্ত্ব একমাত্র জানে কি মা এইবার তো উড়ে চলে গেছে তার মায়ের কাছে মায়ের নাম ছিল ঝর্ণা দেখে বলে মা সত্য কথা বলবি উতুল্লিম বাদা জালিকা জানে মোহাম্মদ বলেছে আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান ওর মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব মোহাম্মদ জানলো কেমনে মোহাম্মদ রসুলুল্লাহকে জানায় দিয়েছেন তিনি কে আল্লাহ এইবার তার মা ঝর্ণা দিকে বলে বাবা আরে বয়স তো হয়ে গেছে মারা তো যাবো ঠ্যাং তো কবরে চলে গেছে মিথ্যা বইলে কি লাভ মোহাম্মদ যা বলেছে ঘটনা সত্য তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ইয়া তুই বাইরে থাকতো আমার যৌবন চলে যায় তোর বাবা খবর নেয় না কথা কর না কে তোর বাবা খবর নেয় না তোর একটা চাচা ছিল বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারই আমি মজা দেখাবো কথা কন না কেন ভাই যদি বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে কথা কন না কেন ভাবি ছাদের উপরে ঘরে আর দেবর রাস্তা থেকে গান গায় ভাবি টেনশন নাই ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়া আমি তো দেশে আছি আছে না না আছে না নাই এই জন্য যুবকের দল ভালো করে কথাগুলো শুনে যাও হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না এই দিক খেয়াল করেন মহিলাদের জন্য দুইটা পুরুষ হইতে সাবধান থাকা লাগবে একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর কথা কর না কে ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার ক্ষতি হবে না বোন ক্ষতি হবে আপনার ঘরে থাকা দেবরের দ্বারা আপনার বোনের জামাই দুলা ভাইয়ের দ্বারা কথা কর না কে ক্ষতি অন্য ছেলের দ্বারা হবে না এই জন্য এই দুইটা পুরুষের সামনে বেশি করে পর্দা করা লাগবে পর্দা ছাড়া ওদের সামনে যাওয়া জায়েজ না হারাম কিন্তু মা বোনেরা এই দুইটা পুরুষের সাথে বেশি মিশে কথা কন না কেন যাদের সাথে মিশে হারাম তাদের সাথে বেশি মিশে কথা কন না কেন দুলে ভাইয়ের মোটর সাইকেলে চড়ছে শালি কথা কন চড়ে না চড়ে ভাঙ্গুরে বাজার যাবে দুলে বাবার সেই সেনা কথা বলছেন নাই শালি মাঝখানে ভ্যানিটি ব্যাগ রেখে মাঝখানে ফাঁকা রেখে চড়ছে বড় আপার সময় যেন সম্মান দিয়ে পিছনে বসছে দুলে ভাই তো সেই সেনা হ্যাঁ তুই আমার সাইপে ধরে বসলি না ঠিক আছে এই ভাঙ্গুরের রাস্তায় মাঝে মাঝে একটু গ্যাপ আছে না ওই গ্যাপ দেখে হাইড্রোনিক ব্রেক মারছে এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে দেখুন না খেয়া এই জন্য এই দেবর আর দুলে ভাই থেকে মা বোনদেরকে সাবধান থাকতে হবে কথা বলে ঠিক কিনা এই দুইটা পুরুষের দ্বারা মা বোনদের সবচাইতে বেশি ক্ষতি হয় কথা কয় ঠিক কিনা এই জন্য মা বোনদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো মা খবরদার কোনো দুলে ভাইয়ের সাথে কথা চলবে না দেখা দেখি চলবে না কিছু কিছু দুলে ভাই আবার রাগ করে বাড়ির যা বৌরে সেই রকম গালি গালাজ করে তোর বাড়িতে যাব না তোর বাবার বাড়িতে না গেলে কি আমার দিন যাবে না ওই বাড়িতে যাওয়ার পরে তোর বোন আমার সাথে কথা কয় না ওই শ্বশুর বাড়িতে আমার যাব না তাহলে বোঝা যায় এই জামাই দুই নাম্বার তো শালি কথা কয় না তো খেপিস কে শালি তো পর্দা করে কথা কন ঠিক কেন তোমার আরো সাপোর্ট দেওয়া দরকার হ্যাঁ ঠিক ইসলামের শরীয়ত মানা দরকার তুমি যুবতী হয়েছো তুমি আর আমার সামনে ব্যাপারদায় আসবা না শালিকে আপন বোনের মতো মনে করা লাগবে কথা না ঠিক কিনা যতদিন তোর বউ বেঁচে আছে ততদিন তোর জন্য শালি জায়েজ না বউ মরলে শ্বশুর শাশুড়ি যদি বিয়ে দেয় তাহলে ওই শালি তোর জন্য জায়েজ তাছাড়া ওই বউ যতদিন থাকবে তোমার আপন বোনটাও যেমন তোমার স্ত্রীর বোনটাও তোমার কাছে তেমন কথা কর না গা চরিত্র পরিবর্তন করো ভালো মানুষ হয়ে যাও সময় আছে কথা কন না খেয়া কয় বিয়ে করলে বয়ের সাথে শালি ফিরি তোর কপালত মারবো বাড়ি
বেটা ব্যাকার ফাজিল কোতাকা এটা হুইল পাউডার পাইছিস নাকি যে বালতি ফিরে দেবে বয়ের সাথে বলে শালি ফিরে সার্কাস সার্কাস করিস না বেটা আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলেন আমিন তুমি যদি সত্যি ইসলাম আলা যুবক হয়ে থাকো তোমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে তোমার শালি যুবতী হওয়ার পর ওর সাথে মিশবে না মনে থাকবে ঘরে বউ নাই এদিক বাঁকা চোখে দেখিস কে তোর চোখ ফেরেস্তারা সাইজ করবে কথা কর না কে শুনতে খারাপ কিন্তু বাস্তবতা চলে যাচ্ছি সময় হয়ে গেছে রাগ করতেছে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে কোন আমিন কষ্ট নেবেন না অনেক কথা বলার ছিল এলোমেলো ভাবে অনেক কষ্টের ভিতরে আমি অনেকগুলো কথা বলেছি আমার উদ্দেশ্য আরো বলার ইচ্ছে ছিল কিন্তু মনে রাখবেন সর্বশেষ যে কথাটা বলতেছিলাম রাসূলকে গালি দেয় তারা অবৈধ যার সন্তান যারা কথা বলে ঠিক কিনা ওই ওলিদ বিন মুগিরার জন্ম খারাপ ওর বাবা ওরে জন্ম দেয় না দিয়েছে ওর চাচাই কথা কর ঠিক কিনা আজও পৃথিবীতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি গালাজ করবে বুঝতে পারবেন ওরা অবৈধ জন্ম হওয়া চার সন্তান কথা বলে ঠিক কিনা এই জন্য বিশ্ব নবী কেনে যদি কেউ কুটিক্তি করে বা যে মন্তব্য করে আমরা মুসলমান প্রয়োজনে ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দেব এরপরে রসুলের ইজ্জত নিয়া কাউকে কোনো কুটিক্তি করব না কুটিক্তি করতে দেব না বাজে মন্তব্য করতে দেব না কারা কারা দুহাত তুলে দেখা লিলাহি তাকবীর লিলাহি তাকবীর রসুলের অপমান সইবে না রে মুসলমান রাসূলের অপমান মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নাই তুমি মোনাফিক রাসূলের দুশমন কথা বলে ঠিক কিনা রাসূলকে ভালোবাসতে আমি নিজের জীবনের চাইতে বেশি এ যুবক যেই কলিজায় রাসূলুল্লাহর মহব্বত আছে যে যুবক হৃদয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসে ওই হৃদয়ে কোনো মেশিনে মারে জায়গা হতে পারে না কথা বলে ঠিক কিনা আল্লাহ রাসূলকে ভালোবাসে কলিজা দিয়া তোমার এদিক যুবক কিসের ব্রাজিল কিসের আর্জেন্টিনা তোমার আমার ঠিকানা মক্কার মদিনা রাসূলের প্রেম কলিজার ভিতরে ঢুকাও কোন খেলোয়াড়ের প্রেম নিয়ে মরলে জান্নাতে যাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা ওই খেলোয়াড় জাহান্নামে যাবে তোমারেও জাহান্নামে নিয়ে যাবে আমরা রাসূল প্রেমিক হয়ে মরতে চাই আল্লাহ রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা রাসূলের শান মান মর্যাদা বুঝে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন চিল্লা বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাবা মারা গেছে মৃত আমিরুল ইসলাম 200 টাকায় একটা নাকের ফুল আল্লাহ কবুল করে বক্তা আছে তো নিয়ে আসেন সালাউদ্দিন জালেশ্বর মায়ের জন্য দোয়া আছে সকলের দান আল্লাহ কবুল করেন আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মঞ্চ আছে মঞ্চে আছে আমার লেখা একটা শেষ বিদায় বই যদি পারে নিয়ে যাবেন মৃত ব্যক্তি মারা গেলে স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা মৃত ব্যক্তি মারা গেলে স্বামী স্ত্রী একে অপরকে গোসল করাতে পারবে কিনা স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে চুমা খাইতে পারবে না পারবে কি না মৃত ব্যক্তি যদি মারা যায় এদিক খেয়াল করে আত্মহত্যা করে মারা যায় ওর জানা যায় যাওয়া জায়েজ না হারাম জাহান্নাম সম্পর্কে কবর সম্পর্কে কবরের সলজব সম্পর্কে আখেরা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমার ওই বইটার ভিতরে দেওয়া আছে 76 পৃষ্ঠার এই বই এই বইয়ের ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা আমার মোবাইল নাম্বার সব দেওয়া আছে যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি মাত্র 30-40টা বই আছে যদি পারেন আপনারা নিয়ে যাবেন